প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আজকের ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাস পরিচালনা উপস্থাপনায় আছি প্রফেসর মোহাম্মদ নাঈমুল হক নাঈম, বিভাগীয় প্রধান আইসিটি বিভাগ। আজকে তোমাদের সাথে পাঠ শুরুতে আগে একটা কথা, তোমরা যখন ক্লাসগুলো করবে মনোযোগ থাকবে, মন এবং বডি দুটাই যত ক্লাসে থাকে। গত ক্লাসে তোমাদের সাথে যে আলোচনা ছিল, আমার আশা ছিল তোমরা হয়তো কিছু প্রশ্ন করবে, তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে লেকচারগুলো দেখবে। তো আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, দেখে নাও, পঞ্চম অধ্যায়ের উচ্চ স্তরের ভাষা। গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করা ছিল ভাষার স্তরের নিম্ন স্তরের ভাষা, যেখানে বলা ছিল মেশিন ভাষা 01 দ্বারা লেখা হয়। সেকেন্ড বলা ছিল অ্যাসেম্বলি ভাষা, ইংরেজি ভাষায় শব্দ সংকৃত শব্দ ব্যবহার করে লেখা হয়। আজকে তারই ধারাবাহিকতা আমরা পড়াবো তোমাদের সাথে উচ্চ স্তরের ভাষা, যেটাকে বলছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পড়ানোর আগে এর মাঝখানে আর একটা ল্যাঙ্গুয়েজ আছে, যেটাকে বলে আমরা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যখন প্রোগ্রাম লেখা হয়, সব প্রোগ্রাম লেখা যেত না, প্রোগ্রাম লেখাটাও ছিল কঠিন। এই কঠিন থেকে সহজতর আসার জন্য প্রোগ্রামাররা একটা ভাষা নিয়ে আবার আলোচনা করে, যেটাকে বলে থাকি আমরা মধ্য স্তরের ভাষা। এই ভাষা ব্যবহার করে আমরা কিছু যান্ত্রিক প্রোগ্রাম করে থাকি, যা ইংরেজি ভাষা ব্যবহার করেই করা যায়, যার জন্য উচ্চ স্তর এবং অ্যাসেম্বলি ভাষা মাঝখানে একটা ভাষা ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলছি দেখো মধ্য স্তরের ভাষা। এই ভাষা প্যাসকল নামক একজন গণিতবিদ এই ভাষা প্রথম তৈরি করে, প্যাসকল নামক একটা প্রোগ্রাম। এরপরে এই স্তরে বিভিন্ন ভাষার আবিষ্কার হয়, লেখা আছে দেখো সি প্রোগ্রাম আছে, প্যাসকল আছে, ফর্টান আছে, ইত্যাদি ইত্যাদি প্রোগ্রামের ভাষা আবিষ্কার করা হয়। এই ভাষাগুলোকে আপডেট করেই তৈরি করা হয়েছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলছে উচ্চ স্তরের ভাষা। দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে খুব সহজেই তোমরা বলতে পারবে, স্বাভাবিক ইংরেজি ভাষা ব্যবহার করে প্রোগ্রামের নিয়ম অনুসারে নির্দেশ দিয়ে এই ভাষার প্রোগ্রামগুলো লেখা হয়। এই ভাষাগুলো মেশিনের গঠন সম্পর্কে জানার দরকার পড়ে না, শুধু প্রোগ্রাম লিখলেই প্রোগ্রাম কাজ করে, যার জন্য এই ভাষায় প্রোগ্রাম লেখাটা সহজ হয়। আর এই ভাষা ব্যবহার করে আমরা যে কোনো ধরনের প্রোগ্রাম লিখতে পারি, কিন্তু কম্পিউটার বা মেশিন সরাসরি বুঝতে পারে না, আগে মেশিনের ভাষায় অনুবাদ করে নিতে হয়, তারপর প্রক্রিয়াকরণের কাজ করতে হয়। ঠিক আছে সবাই, তাহলে বলছি উচ্চ স্তরের ভাষা কী দিয়ে লেখা হয়। স্বাভাবিক ইংরেজি ভাষা যেরকম আছে, ইংরেজি ভাষা বিভিন্ন শব্দ ব্যবহার করে করে আমরা এই প্রোগ্রামগুলো লিখে থাকি। তাহলে দেখা যাক এই ভাষার কী কী সুবিধা। কেউ যদি ইংরেজি ভাষা পড়তে পারে বলতে পারে, তাহলে প্রোগ্রাম মোটামুটি তারা বুঝতে পারে, যার জন্য এই ভাষায় প্রোগ্রাম লেখা সহজ, প্রোগ্রাম লিখতে সময়টা কম লাগে। প্রোগ্রাম লেখার সময় যদি প্রোগ্রামে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা খুব সহজেই বোঝা যায়, সহজেই সংশোধন করা যায়। প্রোগ্রাম লেখার জন্য মেশিনের গঠন সম্পর্কে তেমন কোনো ধারণা থাকার দরকার পড়ে না। আর এই ভাষার সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে, এক মেশিনে তৈরি প্রোগ্রাম অন্য যে কোনো মেশিনেই ব্যবহার করার সুবিধা পাওয়া যায়। এছাড়াও যে কোনো ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা এখন বর্তমানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে থাকি, যার জন্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে অনেক সময় আমরা বলে থাকি একটা জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তবে এর কিছু অসুবিধাও আছে, দেখে নেব অসুবিধাগুলো। আগে বলছিলাম এই ভাষায় লেখা প্রোগ্রাম মেশিন সরাসরি বুঝতে পারে না, মেশিনের ভাষা আগে অনুবাদ করে নিতে হয়, তারপরে মেশিন ওইটাকে প্রক্রিয়াকরণের কাজ করে। এই অনুবাদ করতে সময়টা একটু বেশি লেগে যায়, যার জন্য মেশিন ভাষার তুলনায় অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম প্রক্রিয়াকরণের গতি কিছুটা হলেও কম থাকে। আর একটা, এই ভাষায় যদি মেশিনে আমরা প্রোগ্রাম লিখে থাকি, তাহলে বেশি ইনস্ট্রাকশন লিখতে হয়, ফলে প্রোগ্রামের সাইজটি একটু বড় হয়ে যায়। এই কারণে এই প্রোগ্রামের সংরক্ষণে মেমোরি স্পেস একটু বেশি প্রয়োজন হয়, যার জন্য আমরা সংক্ষেপে বলে থাকি এই ভাষায় মেমোরি স্থানটা বেশি লাগে। বিভিন্ন সময় বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে। দেখো কয়েকটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের নাম এখানে আমরা দিয়ে দিয়েছি, কোবল দেওয়া আছে, ফর্টান দেওয়া আছে, প্যাসকল দেওয়া আছে, সি আছে, সি প্লাস প্লাস আছে, প্রোলগ আছে, জাভা আছে, নেট আছে। তো এখন বেশি আমরা ব্যবহার করে থাকি সি অ্যান্ড সি প্লাস প্লাস, আর একটা ব্যবহার করে থাকি জাভা। বিভিন্ন কাজে আমরা বিভিন্ন ওই প্রোগ্রামগুলো ব্যবহারের সুবিধা পেয়ে থাকি। তো এরপরে দেখো আমরা যদি হাই লেভেল প্রোগ্রামকে আমরা সাধারণত ব্যবহারের ভিত্তিতে দুই ভাগে ভাগ করে থাকি, যেটা বলা আছে সাধারণ কাজের প্রোগ্রাম
আর একটা বলা আছে বিশেষ কাজে প্রোগ্রাম। সাধারণ কাজে বলতে যে কোনো প্রোগ্রাম বা গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে এই ধরনের প্রোগ্রাম ব্যবহার করে থাকে। আর বিশেষ কাজ বলতে ব্যবসায়িক হতে পারে, কোনো ইঞ্জিনিয়ারিং কাজে হতে, এই ধরনের প্রোগ্রামগুলোকে বলে থাকে বিশেষ কাজে ব্যবহারের প্রোগ্রাম। দেখা একটা উদাহরণ দেওয়া আছে কোবল, অ্যালগোল, ফরটান। এই ফরটানটা ব্যবহার করে সাধারণত আমরা ম্যাথমেটিক্যাল প্রোগ্রামগুলো আমরা সহজে সলভ করতে পারি। এরপরে দেখো, ছোট একটা ছবি তোমাদেরকে আমি দেখিয়েছি। এই ছবির মধ্যে খুব সহজেই বোঝা যাচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, পাশে দেখো লেখা আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের আগেই বলা ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ গুলো শুধু জিওয়ার ওয়ান দিয়ে ব্যবহার করা হয়, আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেখো ইংরেজি ভাষার শব্দ ব্যবহার করে করে প্রোগ্রামের গঠন অনুসারে আমরা প্রোগ্রামটা লিখছি। এখন দেখো প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বলা হয়েছে প্রসেসিং টাইম, প্রসেসিং টাইম এটা দেখো অতি দ্রুত যাচ্ছে, স্লো থেকে ফাস্ট সময়টা কম লাগছে, এটা দেখো খুব স্লো চলে যাচ্ছে, যার জন্য এখানে সময়টা একটু বেশি লাগে। তাহলে প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আমরা বলে থাকি মেশিন ভাষা দ্রুতগতি প্রোগ্রাম, আর হাই লেভেল হচ্ছে তার চেয়ে অনেক কম দ্রুতগতি প্রোগ্রাম। এরপরে দেখো কোথায় কোথায় মেশিন ভাষা ব্যবহার করা যায়। আমরা বলছি বর্তমানে যে কোনো কাজের ক্ষেত্রে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি, বড় প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে, ডাটা প্রসেসিং করার ক্ষেত্রে, প্রচুর মেমোরি যেখানে দরকার হয় সেখানে সফটওয়্যার তৈরি করে আমরা এটা কাজ করতে পারি, জটিল গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে, বিভিন্ন অটোমেটিক কন্ট্রোল করার ক্ষেত্রেও, যে কোনো কাজে যদি অটোমেটিক প্রসেস করতে হয় সেখানেও আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি। এরপরে দেখো গত ক্লাসে যে মেশিন ল্যাঙ্গুয়েজ পড়ানো ছিল, আজকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পড়ানো ছিল, তার দুইটার বেসিক কিছু পার্থক্য দিয়ে দেওয়া আছে। পার্থক্যগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখবা। আগেই বলছিলাম মেশিন নির্ভর, মেশিন প্রোগ্রামটা হচ্ছে মেশিন নির্ভর, কিন্তু হাই লেভেল মেশিন নির্ভর না, এক মেশিনের তৈরি প্রোগ্রাম অন্য যে কোনো মেশিনে ব্যবহার করা যায়। দেখো প্রোগ্রাম রচনায় আমরা বলছি সহজে লেখা যায়, মেশিন ল্যাঙ্গুয়েজ লিখতে সময়টা একটু বেশি লাগে, আর হাই লেভেল প্রোগ্রামটা লিখতে সময়টা কম লাগে। মেশিনে প্রক্রিয়া করে মেশিন ল্যাঙ্গুয়েজের সময়টা কম লাগে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সময়টা একটু বেশি লাগে। এরপরে চলে আসো, দেখো মেশিন ভাষা আর উচ্চস্তরের ভাষার মধ্যে পার্থক্য গেল। এরপরে আর একটা ভাষা নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে, যেটাকে বলছি আমরা 4GL বা অ্যাডভান্স হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাডভান্স হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি বললাম? 4GL অথবা বলা হয় অ্যাডভান্স হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা অনেক সময় স্বাভাবিক ইংরেজি ভাষায় যেভাবে কথাবার্তা বলা হয়, আমরা কম্পিউটারের সাথে এইভাবে কথাবার্তা বলেই আমরা প্রয়োজনীয় কাজগুলো সম্পূর্ণ করতে পারি, যার জন্য সহজে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায়, যার জন্য এটাকে বলা হয় RAD, রিপিট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুলস। এই ভাষায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামের নাম আমরা বলে থাকি SQL, যা আমরা ষষ্ঠ অধ্যায় তোমাদের সাথে আলোচনা করাবো। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এরপরে দেখা লেখা আছে ফোকাস, ইন্টেলেক্ট, এই উদাহরণগুলো তোমরা জেনে রাখবা, অনেক সময় পরীক্ষায় তোমাদের দেওয়া হয় কোনটি 4GL ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা মোটামুটি ভালো করে মনে রাখবো SQL। এখন এই 4GL ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা কী কী সুবিধা পেতে পারি তার একটা ছোট নমুনা দেখে নাও। দেখো এই ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন কোম্পানির তৈরি কম্পিউটার একই সাথে কোনোরূপ পরিবর্তন ছাড়াই কাজ করতে পারে। প্রোগ্রাম যখন লেখা হয় লেখার সাথে সাথে কম্পাইল হয়ে যায়, ফলে আলাদাভাবে কোনো কম্পাইল করার দরকার পড়ে না, পুরো কম্পাইলিংয়ের জন্য তেমন কোনো কমান্ড লিখতেও হয় না। আর একটা সুবিধা হচ্ছে কোনো ডাটাবেস থেকে যে কোনো তথ্য যদি আমরা সহজে খুঁজে বের করতে চাই, তাহলে আমরা এই 4GL ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে থাকি। যেমন মনে করো তোমাদের 1000 স্টুডেন্ট আছে এই কলেজে ফার্স্ট ইয়ার, আমি যদি এখন জানতে চাই ধরে নাও 101 রোল নম্বরের বৈশিষ্ট্য জানতে চাই, ডাটাবেসে সকলের তথ্য আছে, শুধু কম্পিউটারে 101 রোল লিখে সার্চ দিলেই তার যাবতীয় তথ্যগুলো আমরা জেনে যেতে পারি। এই ধরনের কমান্ডগুলোকে আমরা বলছি কোথায় দিয়ে ব্যবহার করব, 4GL ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। আবার মনে করো তুমি ব্যাংকে যাচ্ছ, ব্যাংকে যাওয়ার পরে তোমার অ্যাকাউন্ট জানতে চাচ্ছ, ব্যাংকে দেখো যারা বসে থাকে শুধু অ্যাকাউন্ট নাম্বারটা বললে তোমার অ্যাকাউন্টের যাবতীয় তথ্য দিয়ে দিতে পারে। এইটা আমরা কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি? 4GL ল্যাঙ্গুয়েজ। কিন্তু এই কাজ করার জন্য আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করছি সেই সফটওয়্যারটা আমরা ইউজ করছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, একটা ডাটাবেস সফটওয়্যার ব্যবহার করে করে তার প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের কাজে বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করে নিয়েছি। এই জন্য আমরা এখন বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার এবং ব্যবহারকারী সুবিধার্থে আমরা 4GLটা বেশি ব্যবহার করে যাচ্ছি। ঠিক আছে, কম্পিউটারে শুধু কি চাও কি দেখতে চাও সেটা লিখে দিলেই হলো, এর জন্য আলাদাভাবে কোনো প্রোগ্রাম বা প্রসিডিউর লেখার দরকার পড়ে না, যার জন্য 4GL এর জনপ্রিয়তা দিন দিন খুবই বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে সবাই, এরপরে আমরা দেখি 4GL ব্যবহারে কি অসুবিধা আছে। দেখো 4GL ব্যবহারে একটা অসুবিধা, আমরা জটিল কোনো দক্ষ কোনো প্রোগ্রাম তৈরি করতে পারি না। ব্যবহারিক কাজে আমরা শুধু প্রোগ্রাম তৈরি করতে পারি, এটা ব্যবহার করে কোনো অপারেটিং সিস্টেমও তৈরি করতে পারি না, কোনো জটিল প্রোগ্রামও তৈরি করতে পারি না।
এর সাহায্যে আমরা কোনো সিস্টেম প্রোগ্রাম তৈরি করতে পারি না, যেমন কম্পাইলার বা কন্ট্রোলার প্রোগ্রাম, এই ধরনের কোনো প্রোগ্রাম আমরা ফোর জেল ব্যবহার করতে পারি না। তার মানে ফোর জেলটা বেশিরভাগই আমরা ব্যবহারিক কাজে ব্যবহার করে থাকি, যাতে ব্যবহারকারী সহজে কম্পিউটার ব্যবহার করে তার প্রয়োজনীয় কাজগুলো সম্পূর্ণ করতে পারে। এরপরে দেখো, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করছি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেই সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা আছে। আমরা বললাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি জিনিস ছিল, স্বাভাবিক ইংরেজি ভাষার ব্যবহার করে প্রোগ্রামটা লিখছিলাম, সুবিধা ছিল যে কোনো ধরনের সমস্যা সমাধান করা যায়, অসুবিধা ছিল কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, আগে কম্পিউটার ভাষা অনুবাদ করে নিতে হয়, তারপর প্রক্রিয়াকরণ করতে হয়। এই অনুবাদের কাজে আমরা যে প্রোগ্রামটা ব্যবহার করি সেই প্রোগ্রামটাকে আমরা বলে থাকি কম্পাইলার অথবা কোনো ইন্টারপ্রেটার, কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার, এইটা ব্যবহার করে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে থাকি। সেকেন্ড বলা ছিল দেখো, উচ্চ স্তরের ভাষা মেশিন ভাষার গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা একটু আগেই দেখিয়েছি, তারপরে আমি ওভারভিউ দুইটা বেসিক পার্থক্য বলে দিচ্ছি, যে মেশিন ভাষা মেশিনের নিজস্ব ভাষা, ফলে ওই ভাষায় যদি প্রোগ্রাম লেখো মেশিন খুব দ্রুত বুঝতে পারে, প্রক্রিয়াকরণ করতে তার সময়টা কম লাগে। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা ছিল মেশিনের নিজস্ব ভাষা না, এই ভাষায় যদি প্রোগ্রাম লেখো আগে মেশিনের ভাষায় অনুবাদ করতে হয়, তারপর প্রক্রিয়াকরণের কাজ করতে হয়। ঠিক আছে, সবাই বেসিক পার্থক্যগুলো সবাই ভালোভাবে দেখবা। এরপরে তোমাদেরকে আমি ধন্যবাদ দেওয়ার আগে বলতে চাচ্ছি, তোমরা এই লেকচারগুলো ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবা, দেখার পরে ভালো করে দেখিয়ে বুঝে নিবা, এরপরে তোমরা মূল বইটা পড়বা। মূল বইটা যদি না পড়ো তাহলে কোনো কিছু ঠিকভাবে বুঝবা না, আর পড়তে যেয়ে কোথাও যদি সমস্যা হয় তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা। আর যারা ক্লাসে খুব ভালো স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে বলছি, তুমি পড়াটা ভালোভাবে বুঝলে তোমার সহপাঠী যাতে তোমার পড়াটা শেয়ার করতে পারে, তুমি তাদেরকে অবশ্যই শেয়ার করে দিবা, কারণ সকলেই সব কিছু সমানভাবে বুঝতে পারে না। একজন ক্লাসে ভালো স্টুডেন্টের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নিজে বোঝার পরে, ভালোভাবে জানার পরে অন্যদেরকেও যাতে তুমি সহযোগিতা করতে পারো, সহযোগিতা করবা, এই আশা রেখে আজকে তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাই। The video and its content is subjected to copyright. Convention of this video elsewhere is a punishable offense. Any redistribution or reproduction of part or all of the contents in any form is prohibited. You may not issue or commercially exploit the content, nor you may transmit, duplicate, publicly display, or make derivatives of this video. The video is protected by intellectual property claims to stimulate and ensure originality. All rights reserved by Adamchik Cantonment College.